রাইট নাও বলিউডের সম্প্রতি সময়ের দর্শকপ্রিয় একজন তারকা হলেন বাণী কাপুর। তাছাড়া এই তারকা তার কেরিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্র অভিনয় করেছেন। অন্যদিকে এই তারকা রূপের জাদুতে দর্শকদেরকে সর্বদাই কাবু হতে দেখা যায়। তাছাড়া এই তারকা সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন, যদিও সেখানে এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন, পাশাপাশি ছবি এবং ভিডিও আপলোড করতে দেখা যায় তাকে। এছাড়া মাঝে মাঝে খোলামেলা পোশাকের ছবি আপলোড করে দর্শকদের মাঝে সমালোচনার শিকার হতে দেখা যায় তাকে। যাই হোক, সে সকল সমালোচনাকে তেমন একটা পাত্তা দেন না বাণী কাপুর, যার জন্য অবশ্যই তারকা সর্বদা তার ইচ্ছা মতো থাকেন। সেই ধারাবাহিকতায় প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করতে দেখা যায় তাকে। প্রসঙ্গত, সম্প্রতি সময় বাণী কাপুর তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। তাছাড়া তার প্রকাশ করা ছবিতে দেখা যায় সম্পূর্ণ সাদা রঙের লেহেঙ্গা পরে আছেন এই অভিনেত্রী। তাছাড়া তার কানে আছে ইয়ারিং, এছাড়া হাতে আছে আংটি, যদিও তার চুলগুলো আছে বেনি করা। তাছাড়া সম্প্রতি সময় হালকা মেকআপে দর্শকদের মাঝে এভাবে গ্ল্যামার ছড়াতে দেখা যাচ্ছে বাণী কাপুরকে, যার জন্য অবশ্য সম্প্রতি সময় তার রূপের প্রতি কাবু হচ্ছে তার অনুরাগীরা। সেই ধারাবাহিকতায় তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে বিউটিফুল বলেছেন, পাশাপাশি অনেকে সো নাইস বলেছেন। তাছাড়া অনেকে এই তারকা তাকে সুইট বলে দাবি করেছেন। এছাড়া অনেকে তাকে ভালোবাসার ইমোজি দিয়েছেন। তাছাড়া আবার অনেকে তার রূপের প্রশংসা করেছেন। যাই হোক, সবকিছু মিলে সম্প্রতি সময় দর্শকদের মাঝে এভাবে গ্ল্যামার ছড়াচ্ছেন এই তারকা। অন্যদিকে বাণী কাপুরকে সর্বশেষ দেখা গিয়েছে শামশেরা সিনেমাতে, যদিও সেখানে তার অভিনয় দর্শকদের কাছে ভালো লেগেছে, যার জন্য অবশ্য তখন দর্শকদের কাছে প্রশংসা কুড়িয়েছিলেন এই তারকা। প্রসঙ্গত, সম্প্রতি সময় বাণী কাপুরের হাতে তেমন কোনো কাজ নেই, যার জন্য অবশ্য সম্প্রতি সময় অবসর যাপন পার করছেন এই তারকা। তাছাড়া মাত্র কয়েকদিন আগে নতুন একটি ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। সোভিয়ার্স জেনে তো নিলেন সাদা লেহেঙ্গায় সম্প্রতি সময়ে দর্শকদের মাঝে আকর্ষণীয় বাণী কাপুর। তাছাড়া এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।